বগুড়া জেলার বাগবাড়ি অঞ্চলের ছায়া ঢাকা এক গ্রামে দাদা মরহুম মৌলভী কামালউদ্দিন, দাদি মরহুমা মিসিরুন্নেসা, নানা মরহুম আবুল কাশিম, নানি মরহুমা রহিমা খাতুন, পিতা মরহুম মনসুর রহমান ও মাতা মরহুমা জাহানারা খাতুন রানীর এক সম্ভ্রান্ত বংশে। এই বাড়িতে 1936 সালের 19শে জানুয়ারি পিতামাতার 5 সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন কমল ওরফে জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা, মহান দেশপ্রেমিক, বাংলাদেশি জাতীয়তাবাদের উদ্গাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কলকাতার হেয়ার স্কুলে লেখাপড়া শুরু হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমার আশঙ্কায় জিয়া চলে আসেন বাগবাড়িতে গ্রামের স্কুলে। 1947 সালে ভারত বিভাগের ফলে তার পিতা চাকুরি সূত্রে বদলি হয়ে যান পাকিস্তানের করাচিতে। মেধাবী, উদ্যমী ও মার্জিত স্বভাবের জিয়া করাচির একাডেমি স্কুল থেকে 1952 সালে দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন করাচির ডিজে কলেজে। তার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে দেশবাসীর সেবা করা, কিন্তু মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ ফেরত তার চাচা ক্যাপ্টেন ডাক্তার মমতাজুর রহমানকে দেখে সামরিক বাহিনীর নিয়ম শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার মহান আদর্শে জিয়া উজ্জীবিত হন। তাই তিনি ভর্তি হন 1953 সালে পাকিস্তান সামরিক একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে, 1955 সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমান্ডো ট্রেনিং গ্রহণ করে সুদক্ষ প্যারা ট্রুপার হিসেবে সুখ্যাতি অর্জন করেন জিয়া। ওই বছরে বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। দিনাজপুর শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব ফেনী জেলার ফুলগাজী থানার শ্রীপুর গ্রামের আদি নিবাসী মরহুম সিকান্দার আলী মজুমদার ও শ্রদ্ধেয়া তৈয়বা মজুমদারের তৃতীয় কন্যা মুসাম্মদ খালেদা খানম পুতুলের সঙ্গে। মুদিপাড়ার এই বাড়িতে 1960 সালের এক শুভ মুহূর্তে জিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শুরু হয় দুজনের দীর্ঘ কর্মময় আদর্শবাদী জীবনের শুভযাত্রা। দাম্পত্য জীবনে কেবল সহধর্মিনী নয়, নীতি ও আদর্শেও সহমর্মী সহকর্মী ছিলেন বলেই বেগম খালেদা জিয়া পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব লাভ করেন। তাদের 2 সন্তান তারিক রহমান বিনু ও আরাফাত রহমান কোকো। 1963 সালে ক্যাপ্টেন জিয়া ছিলেন সামরিক গোয়েন্দা বাহিনীতে। 1965-তে পাক ভারত যুদ্ধে খেমকারান রণাঙ্গনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানির কমান্ডার হিসেবে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন। 1966-তে সামরিক একাডেমিতে প্রশিক্ষক থাকাকালীন কোয়েটার স্টাফ কলেজ থেকে পিএসসি উপাধি লাভ করেন। 1969-এ যাদবপুর সাব ক্যান্টনমেন্টে 8ম ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড থাকাকালীন জার্মানিতে যান উচ্চতর প্রশিক্ষণে। সামরিক বাহিনীতে থাকাকালীনই তিনি অনুভব করেছেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও স্বার্থপরতা। বেদনার সঙ্গে লক্ষ্য করেন বাঙালিদের প্রতি অবহেলা ও ঘৃণ্য বঞ্চনার অজস্র দৃষ্টান্ত। 1970 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 8ম ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড হিসেবে জিয়া যান চট্টগ্রামে। গণতন্ত্র, স্বাধিকার ও স্বাধীনতা কাবী অগ্নিগর্ভ সমগ্র জাতির স্পন্দন অনুভব করে জিয়া প্রচণ্ড পরিশ্রমে তার ব্যাটালিয়নকে গড়ে তোলেন এক জাতীয় বিপ্লবী মুহূর্তের জন্য। 1970 সালেই পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণের প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তা তা মেনে নিতে অস্বীকার করে। এর ফলে পূর্ব পাকিস্তানে তীব্র প্রতিবাদ দানা বেঁধে ওঠে। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি ডিক্টেটর ইয়াহিয়া খানের বর্বর সৈন্যবাহিনী ইতিহাসের জঘন্যতম নিষ্ঠুরতায় ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র বাংলাদেশের ওপর। সমগ্র জাতি তখন দিশেহারা, নির্বাক, নেতৃত্বহীন। জিয়া তখন জ্বলন্ত বারুদের মতো গর্জে উঠলেন। 25শে মার্চ রাতেই বিপ্লব উদ্যানে সমবেত অনুগত সৈনিকদের সামনে গুলি ছুঁড়ে ডাক দিলেন বিদ্রোহে। মৃত্যুঞ্জয় জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিশেহারা আক্রান্ত জাতির উদ্দেশ্যে
বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দিলেন 26শে মার্চ। ওই দিনই রাজনৈতিক দূরদর্শিতায় ও রাজনৈতিক তাৎপর্যে তিনি আবার ঘোষণা দেন, একটি দুঃসাহসী বিদ্রোহী বিপ্লবী স্বাধীনতার কণ্ঠস্বর সারা বাংলার ইফারে ছড়িয়ে পড়ল। পাকিস্তানিদের বর্বর আক্রমণের জবাব আর এক তরফা নয়, সমগ্র বাংলাদেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা পাল্টা আঘাতে জর্জরিত করে তোলে শত্রু। মুক্তিযুদ্ধের শুরুতে 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার জিয়া, যুদ্ধের সুবিধার্থে তখন বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। জিয়ার দায়িত্ব পেলেন 11 নম্বর সেক্টরে। জিয়ার নামের প্রথম অক্ষর জেড দিয়ে গঠিত হয় জেড ফোর্স। জেনারেল এম এ জি ওসমানের প্রধান সেনাপতিত্বে মেজর শফিউল্লার এস ফোর্স, মেজর খালেদ মুশারফের কে ফোর্স ও মেজর জিয়ার নেতৃত্বে জেড ফোর্সের দুঃসাহসী সংগ্রাম শুরু হয় হানাদারদের বিরুদ্ধে। আক্রমণাত্মক সেনানায়ক হিসেবে জিয়া কামালপুর, বাহাদুরাবাদ ও নকশি যুদ্ধে হানাদার বাহিনীকে চরম শিক্ষা দেন। 30 লক্ষ লোকের শহীদান, 2 লক্ষ নারীর সম্ভ্রম ও হাজার হাজার কোটি টাকার সম্পদ হারিয়ে বাংলাদেশ স্বাধীনতার পতাকা নিয়ে আবির্ভূত হয় পৃথিবীর ইতিহাসে। অভ্যুদয় ঘটে 71 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানের কলঙ্কিত পরাজয়ে স্বাধীন সার্বভৌম গর্বিত বাংলাদেশে। জিয়া মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকার প্রতিদান প্রত্যাশা না করে কুমিল্লা সেনানিবাসে ব্রিগেড কমান্ডার হিসেবে যোগ দেন। আত্মনিয়োগ করেন দেশপ্রেমের চেতনায় সেনাবাহিনী গড়ে তুলতে। 72 সালে জিয়া কর্নেল, পরে ব্রিগেডিয়ার এবং এই বছরই তিনি ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব লাভ করেন। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য জিয়া ঘোষিত হন বীর উত্তম পদকে। শুদ্ধ স্বাধীনতা প্রাপ্ত দেশ দেখা দেয় করুণ দুর্ভিক্ষ। স্বাধীন জাতি হিসেবে অতৃপ্ত বাংলাদেশে 75 সালের 15ই অগস্ট তদানীন্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। খন্দকার মুস্তাককে দেখা যায় রাষ্ট্রপতি পদে। মেজর জেনারেল জিয়াকে নিযুক্ত করা হয় সেনাবাহিনীর প্রধান হিসেবে। 3রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে খন্দকার মুস্তাক ক্ষমতাচ্যুত হন। বিচারপতি সাইম হন রাষ্ট্রপতি। জেনারেল জিয়াকে করা হয় গৃহবন্দী। এক চরম অরাজকতার সৃষ্টি হয়, জেগে ওঠে সিপাহী জনতা। যোদ্ধা জিয়া তখন বের হয়ে আসেন সাময়িক অবরোধ চূর্ণ করে 75-এর 7ই নভেম্বর। সিপাহী জনতার ডাকে ও সারাদেশের আহ্বানে আবারও উচ্চারিত হল 71-এর সেই অকুত ভয় অনলবর্ষী কণ্ঠ, আমি জিয়া বলছি। এক ঐতিহাসিক প্রয়োজনে জাতির কাঙ্ক্ষিত আবেদনে বিপ্লবের ক্রান্তিকালে জিয়া বিচারপতি সাইমকে প্রেসিডেন্ট পদে আসীন রেখে নিজ কাঁধে তুলে নেন যুদ্ধোত্তর বাংলাদেশের নবজাগরণের দায়িত্বভার উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে। সমগ্র জাতির উন্নয়ন প্রত্যাশী জিয়া দেখা দিলেন অরাজকতার অন্ধকারে অগ্রগতির নতুন সূর্য হিসেবে। টেকনাফ থেকে তেঁতুলিয়ায় শুরু হল কোটি কোটি মানুষের মধ্যে ব্যাপক কর্মচাঞ্চল্য।
আর্থসামাজিক কাঠামোকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য জিয়া কঠোর প্রশাসক হিসেবে আদেশ দিলেন। চোরাচালানের সর্বোচ্চ শাস্তি মৃত্যু, শিশু অপহরণের শাস্তি প্রাণদণ্ড, পাটে আগুন দিলে মৃত্যুদণ্ড, সর্বনাশা যৌতুক নেওয়া চলবে না, প্রশ্নপত্র ফাঁস করলে 4 বছরের জেল। নদীমাতৃক বাংলাদেশের মরণ ফাঁদ হয়ে দেখা দিল ভারতের ফারাক্কা বাঁধ। মাওলানা ভাসানী বিক্ষুব্ধ জনতার পক্ষে প্রতিবাদী হন সোচ্চার। প্রচণ্ড পরিশ্রমে ক্লান্ত মাওলানা ভাসানী আকস্মিকভাবে অসুস্থ হয়ে পরলোক গমন করেন। জিয়াকে লক্ষ্য করে একবার তিনি বলেছিলেন, দুর্নীতি ও স্বজন প্রীতিমুক্ত এত কঠোর রাষ্ট্রনায়ক তিনি আর দেখেননি। দেশনায়কের সুখ ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জিয়া শক্ত কোদালকে হাতিয়ার মনে করে নেমে পড়লেন গ্রাম বাংলায়। খাল কেটে তিনি অনাবাদী জমিকে আবাদী, এক ফসলা জমিকে তিন ফসলা ও বহুমুখী সেচ ব্যবস্থা প্রবর্তন করে এক ঐতিহাসিক সবুজ বিপ্লব উপহার দিতে চাইলেন তাঁর জীবন মরণের বাংলাদেশকে। অসুস্থ রাষ্ট্রপতি সাইম পদত্যাগ করলে 77 সালের 21 এপ্রিল জিয়া গ্রহণ করলেন রাষ্ট্রপতির দায়িত্বভার। জাতির উদ্দেশ্যে তিনি বলেন, বিসমিল্লাহ রহমান রহিম, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি, সেই কারণে আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময়। সবুজ বিপ্লব, গণশিক্ষা বিপ্লব ও শিল্প বিপ্লবকে ভিত্তি করে তিনি ঘোষণা করলেন স্মরণীয় 19 দফা। সর্বতোভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, শাসনতন্ত্রের 4টি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলিত করা, সর্ব উপায়ে নিজেদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা, প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রমে এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা, সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং কেউ যেন ভুখা না থাকে তার ব্যবস্থা করা, দেশে কাপড় উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় নিশ্চিত করা, কোনো নাগরিক যেন গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা, দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা, সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোবস্ত করা, সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা, দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান, শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে শ্রমিক মালিক সম্পর্ক গড়ে তোলা, সরকারি চাকুরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা, জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা, সকল বিদেশি রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক বিশেষ জোরদার করা, প্রশাসন ও উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা, নীতিমুক্ত ন্যায়নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য সংহতি সুদৃঢ় করা। গণতান্ত্রিক চিন্তায় জাতির কাছে গ্রহণযোগ্য করার জন্য
জিয়া দিলেন গণভোট। স্বনির্ভর বাংলাদেশের সার্থক নেতা জিয়া জাগ্রত জনতার রায়ে হন বিজয়ী। বহির্বিশ্বে বাংলাদেশকে গৌরবদীপ্ত করতে জিয়া যান লন্ডনে কমনওয়েলথ সম্মেলনে, দেখা করেন ব্রিটিশ নেত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে, আলোচনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কালাহানের সঙ্গে। দক্ষিণ এশিয়ার সাতটি দেশের শত কোটি মানুষের সম্প্রীতি ও সহযোগিতার প্রতীক সার্ক, এই সার্ক ছিল দূরদর্শী জিয়ার চিন্তার ফসল। সার্ক গঠনের জন্য তিনি আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক, নেপালের রাজা বীরেন্দ্র, ভুটানের রাজা ওয়াংচু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জয়বর্ধনে ও প্রেমা দাসা, ভারতের আরেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও। মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখার ব্যবস্থা করলেন। মুক্তিযুদ্ধের স্মৃতি মিনারও তার অনুপ্রেরণায় মূর্ত হয়ে ওঠে। করলেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন। শহীদ মিনারে দিলেন পুষ্পস্তবক। মুক্তিযোদ্ধাদের যোগ্য মর্যাদা ও যুদ্ধাহতদের পুনর্বাসনের জন্য জিয়া তৈরি করলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। ইতিমধ্যে জিয়া প্রদত্ত রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে দাঁড়ান জেনারেল এম এ জি ওসমানি। ধানের শেষ প্রতীক নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্টের রাষ্ট্রপতি পদপ্রার্থী জিয়া সমগ্র জাতির সামনে ঘোষণা করেন, ইতিহাস আছে, ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে আমাদের দেশ, আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আমাদের আচার ব্যবহার, চিন্তাধারা, এমনকি আমাদের জনগণের অন্তরে সৃষ্ট নবতার চেতনা, সবকিছুই স্বতন্ত্র। আমরা চাই আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে। এটাই হল বাংলাদেশি জাতীয়তাবাদ। সচেতন ও জাগ্রত জনতা রায় দিল জিয়াই রাষ্ট্রপতি। অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি ও ধর্মীয় জীবন ব্যবস্থাকে অবলম্বন করে বাংলাদেশি জাতীয়তাবাদকে ভিত্তি করে চেয়ারম্যান হিসেবে জিয়া গড়ে তুললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একদলীয় দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিলেন জিয়া। 1979 সালের 18ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের বহুদলীয় নির্বাচনে জিয়ার নেতৃত্বাধীন বিএনপি লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। নির্বাচনের পর জিয়া জাতির উদ্দেশ্যে বলেন, ব্যক্ত করার সময় আমি এই ওয়াদা করেছিলাম যে নবনির্বাচিত জাতীয় সংসদের অধিবেশন শুরু হবার এক সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে। সেই অনুযায়ী আগামী 9ই এপ্রিলের মধ্যে তা কার্যকর হবার কথা। আমি এখন আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে দেশে সামরিক আইন প্রত্যাহার করা হল। কৃষিক্ষেত্রের উন্নয়নে গ্রামের জনগণের কাছে জিয়া বারবার গিয়ে সহজভাবে ডাক দিয়েছেন। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, কেবলমাত্র দ্বিগুণ করতে হবে, তিনগুণ করা যায় কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে। এখন 2 নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাক সবজি চাষাবাদ করতে হবে, সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে, এই গ্রামে প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে, মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। উৎপাদনের রাজনীতির প্রবর্তক জিয়া বলতেন, কৃষি আমাদের প্রধান সম্পদ,
কৃষি ক্ষেত্রে আমাদের ব্যাপকভাবে নামতে হবে, অসম্ভবকে করতে হবে সম্ভব। তাই শুরু হলো সবুজ বিপ্লব, পল্লী উন্নয়ন পরিষদ হলো গঠিত। মাছের চাষে জিয়ার ছিল অফুরন্ত উৎসাহ, গবাদি পশুর উন্নয়ন প্রকল্পেও ছিল তার আগ্রহ। পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনলেন জিয়া। জনগণের কাছে প্রশাসনকে জবাবদিহিমূলক করার জন্য ঘোষণা করলেন প্রশাসনিক রূপরেখা। আমরা স্বাধীন হয়েছি আবার কারো দাবিদার হওয়ার জন্য নয়, এবং দাবিদার আমরা হইনি। সমস্যার সমাধান আসতে হবে জনগণের কাছ থেকে। বাংলাদেশে জাতীয়তাবাদী হবে রাজনীতির মূল ভিত্তি, জনগণের ভাগ্য পরিবর্তনই হবে রাজনীতির মূল লক্ষ্য। শোষিত বঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির সনদ সমবায়কে উৎসাহ দিতেন জিয়া। জনগণের সুবিধার্থে বুড়িগঙ্গা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। যোগাযোগ ব্যবস্থাকেও দিতেন প্রচুর গুরুত্ব। সর্বনাশা বন্যা থেকে ঢাকা মহানগরীকে বাঁচাতে করলেন ডিএনডি বাঁধ। ঢাকা মহানগরীর সামগ্রিক সুবিধার জন্য 78 সালের 30শে সেপ্টেম্বর তিনি ঢাকা পৌরসভাকে পরিণত করেন মিউনিসিপ্যাল কর্পোরেশনে। জনতার চাহিদায় টেলিভিশনকে করেন জিয়া রঙিন বর্ণাঢ্য। শেরে বাংলা সরওয়ার্দি ও খাজা নাজিমুদ্দিন, এই তিন নেতার মাজার নির্মাণও জিয়ার কীর্তি। বলবীর বল চির উন্নত বামশির, শির নিহারি আমারি নত শিরই শিখর হিমাদ্রি। বলবীর চির উন্নত বামশির। এ সময় শতাব্দীর বিদ্রোহী কণ্ঠস্বর কবি নজরুল ইসলাম পরলোক গমন করেন। জিয়া তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সম্মানিত করেছিলেন পরম শ্রদ্ধা ভরে। মিরপুরে ডিফেন্স স্টাফ কলেজ প্রতিষ্ঠাতা জিয়া বলতেন, বাংলাদেশ চিরদিন বেঁচে থাকবে, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমরা কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না। বিস্ময়কর সাংগঠনিক দক্ষতায় তিনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা দল, রোভার স্কাউট, বয় স্কাউট, প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট গড়ে তোলেন। জনগণের কাছাকাছি যাবার জন্য নাটোরের গণভবনে ও সিলেটে তিনি মন্ত্রিসভার বৈঠক করেন। স্বেচ্ছাশ্রমে অগ্রণী ভূমিকা পালনকারীদের জাতীয়ভাবে তিনি পুরস্কৃত করেন। রপ্তানি কারকদেরকেও যোগ্য সম্মান প্রদান করেন জিয়া। জিয়া তার প্রিয় যুব সমাজের জন্য যুব মন্ত্রণালয় গঠন করলেন, কারণ তিনি উপলব্ধি করেছিলেন যুবশক্তি বাংলাদেশের ভবিষ্যৎ। মহিলা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে জিয়া নারী নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানান। নিরক্ষরতার অভিশাপ দূর করার জন্য জিয়া বলতেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব আরোপকারী জিয়ার প্রাণপ্রিয় ছিল দেশের ছাত্র ছাত্রীরা। বঙ্গভবনে হিজবুল বাহারে মেধাবী ছাত্র ছাত্রী খুদে বিজ্ঞানীদের জিয়া বলতেন, তোমরাই হলে বাংলাদেশের হাজার হাজার বছরের পরাধীনতার কলঙ্ক মোচনকারী প্রত্যাশার আনন্দ নিঃশ্বাস। ইসলামী বিশ্ববিদ্যালয়ও জিয়া প্রতিষ্ঠা করেন। আইসিটি বিটিআরও তাঁর কৃতিত্ব। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে এই প্রত্যাশায় জিয়ার আমলে স্টেডিয়ামে আসন সংখ্যা বাড়ে, ফ্লাড লাইট প্রচলিত হয়, শুরু হয় এশীয় যুব ফুটবল। টেনিস কমপ্লেক্সও তিনি প্রতিষ্ঠা করেন। ক্রীড়াক্ষেত্রে কীর্তিমানদের তিনি করতেন পুরস্কৃত। মুষ্টিযুদ্ধের কিংবদন্তি মোহাম্মদ আলীকে তিনি বাংলাদেশে আনেন ও সম্মানজনক নাগরিকত্ব করেন প্রদান।
নিজেও সামান্য অবসরে খেলায় উঠতেন মেতে। বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতির উত্তরসূরি জিয়া প্রবর্তন করেন বাংলা নববর্ষ উৎসব। স্বাধীনতা পদকে ও একুশে পদকে সম্মানিত করেছেন তিনি জাতীয় শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের। তাঁর এই উৎসাহে প্রচলিত হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পকে ইন্ডাস্ট্রি ঘোষণা, উন্নত মানের চলচ্চিত্রকে অনুদান ছাড়াও ফিল্ম ইনস্টিটিউট ও ফিল্ম আর্কাইভস তিনি স্থাপন করেন। সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী জিয়া পূর্ববর্তী সরকার কর্তৃক নিষিদ্ধ সংবাদপত্রগুলোকে মুক্ত করেন। প্রেস ইনস্টিটিউট স্থাপন, প্রেস কাউন্সিল গঠন ও প্রেস ক্লাবের সংস্কারও করেন জিয়া। কবি, শিল্পী, বুদ্ধিজীবী, সাহিত্যিকদের সঙ্গে মত বিনিময় ছাড়াও তিনি প্রথম চালু করেন সংস্কৃতি মন্ত্রণালয়। স্থানীয় সমাজকর্মী, খেলোয়াড় ও শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, শিল্পী, ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ জাতিকে বহির্বিশ্বে পরিচয় করিয়ে দিতে পারেন। সাংস্কৃতিক মান বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন শিশু একাডেমি। বিনোদনের জন্য শিশুদের উপহার দেন শিশু পার্ক। টেলিভিশনের নতুন কুড়ি পুরস্কার ছাড়াও তিনি জাতীয় সংসদে দর্শক হিসেবে শিশুদের আমন্ত্রণ জানান। আন্তর্জাতিক শিশু বর্ষের মিছিলে জিয়া নেতৃত্ব দেন নিজে। আগামী দিনের নাগরিক শিশুদের প্রতি গভীর ভালোবাসায় তিনি জাতীয় শিশু পুরস্কার প্রবর্তন করেন। বঙ্গভবনে প্রতিভাবান শিশুদের পুরস্কৃত করা ছাড়াও স্টেডিয়ামে শিশুদের মাঝে সরলতার সঙ্গে মিলেমিশে জিয়া শিশুদের নয়নমণি হয়ে ওঠেন। জাতীয় স্বাস্থ্য গঠনে প্রচলিত চিকিৎসা পদ্ধতির সঙ্গে পঙ্গু ও ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠায় উৎসাহ দান ছাড়াও জিয়া মহাখালীতে কলেরা হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, গ্রামে গ্রামে ডাক্তার প্রেরণ ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করেন। কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য স্থাপন করেন সার কারখানা। সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য চালু করেন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। বিশ্বব্যাপী বিমান যোগাযোগের গুরুত্ব দিয়ে গড়ে তোলেন আন্তর্জাতিক বিমানবন্দর। ঢাকায় আন্তর্জাতিক মানের সোনারগাঁ হোটেল স্থাপনও তাঁর দূরদর্শী চিন্তার ফসল। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করতেন। কখনো খ্রিস্টানদের উৎসবে, কখনো বৌদ্ধদের পার্বণে, কখনো ইসলামী জলসায় তিনি যেতেন। বলতেন, দেশপ্রেম ইমানের অঙ্গ। বঙ্গভবনে জিয়ার কাছে এসেছেন আন্তর্জাতিক বহু রাষ্ট্রনায়ক প্রতিনিধি। ওআইসির মহাসচিব হাবিব চাকতি, পিএলওর চেয়ারম্যান ইয়াসির আরাফাত, গিনির প্রেসিডেন্ট আহমেদ সেকু তুরে, মিশরের হুসনি মুবারক, সৌদি অর্থমন্ত্রী সাবা আল খায়ের, চীনের ওয়াং ওয়াং চেন, জাপানের টাকাসি হাওয়াকাওয়া, বার্মার নেউইন, বিশ্বব্যাংক প্রধান রবার্ট ম্যাকনামারা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর মাহলাদ, এসকাপের নির্বাহী জেবি মারাবিজ, নোবেল বিজয়ী বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর আব্দুস সালাম, ইসমাইলিয়া সম্প্রদায়ের নেতা প্রিন্স করিম আগা খান, নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী মাদার তেরেসা সহ অনেকে। রাজনীতিতে জিয়ার গুরুত্বের জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের পক্ষে তাকে আমন্ত্রণ জানান ফিদেল ক্যাস্ট্রো। সম্মেলনে তৃতীয় বিশ্বের সংগ্রামী কণ্ঠ জিয়া বলিষ্ঠভাবে বলেন, টু দি নন প্রলিফারেশন ট্রিটি ওয়াজ বেসড অন আ ফার্ম কনভিকশন দ্যাট দেয়ার ক্যান বি পিস ওনলি থ্রু দি এলিমিনেশন অফ অল নিউক্লিয়ার ওয়েপনস moves towards the limitation of nuclear armaments and other weapons
of mass destruction are important steps in creating an atmosphere of trust and the relaxation of tension. জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম স্থপতি টিটো, ইরাকের সাদ্দাম হোসেন, আলজেরিয়ার বেনজাদিদ, মরক্কোতে হন সম্বর্ধিত, যুগোস্লাভিয়ায়, মিশরে ও গিনিতে লাভ করেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, কুয়েতের আমির আন্তরিক সম্বর্ধনা জানান, সংযুক্ত আরব আমিরাতে পান উষ্ণ অভিনন্দন, ফিলিপাইনে করেন গুরুত্বপূর্ণ আলোচনা, উত্তর কোরিয়ার জাতীয় উৎসবে তিনি ছিলেন মধ্যমণি, বাংলাদেশকে সর্বাধিক আর্থিক সাহায্য দানকারী জাপানে পান বিপুল আন্তরিকতা, ফ্রান্সে প্রেসিডেন্ট দেস্তার সঙ্গে সফল আলোচনার পর স্বাক্ষরিত হয় গুরুত্বপূর্ণ চুক্তি, নিরাপত্তা পরিষদে জাপানকে হারিয়ে বাংলাদেশ লাভ করে আসন, জাতিসংঘে এক স্মরণীয় বক্তৃতায় তিনি বলেন, It is essential that such countries should be allowed to build their own future without outside interference or intervention. মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের আমন্ত্রণে হোয়াইট হাউসে হন সম্বর্ধিত। জিয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্ট কার্টার বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট। Tremendous progress has been made under his leadership and with the courage and determination of the people of this great country. Ziao Jababe Dhunubad Janan. It has been a great honor for me and my delegation to have the opportunity to meet you at a time when you are so very busy for the election. নিউ ইয়র্কের মেয়র জিয়াকে নগরীর চাবি দেন উপহার। দীর্ঘ 8 মাইল হেঁটে চীনের দুর্লঙ্ঘ প্রাচীরের শীর্ষে উঠে জিয়া সবাইকে অবাক করে দেন। পরে গ্রেট হলে চেয়ারম্যান হুয়া কুও ফেংয়ের সঙ্গে করেন ফলপ্রসূ আলোচনা। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা গ্রাম বাংলায় ঘুরে মন্তব্য করেন, জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে, গ্রাম বাংলার কোটি কোটি রুগ্ন জীর্ণ মানুষকে স্বাবলম্বী করার জন্য খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, নিরক্ষরতা দূরীকরণ, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা রক্ষার নীতি নিয়ে জিয়া ঘোষণা করেন তার স্মরণীয় গ্রাম সরকার নীতিমালা। 9 কোটি মানুষকে সংগঠন করতে হবে, সেই সংগঠন আমরা করছি স্বনির্ভর গ্রাম সরকারের মাধ্যমে, এটা হলো 1 নম্বর। এবং এই স্বনির্ভর গ্রাম সরকারকে খুব শক্তিশালী করে, পাথরের মতো শক্তিশালী করে, বিদ্যুতের মতো চমকপ্রদ করে, সংগঠিত করে আমাদের সমস্যার সমাধান করতে হবে। আমাদের দেশের গ্রামের আসল নেতৃত্ব স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে। আমাদের দেশের আসল ক্ষমতা স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমি হাত্তা ইউগাইরু ওয়া মা বিআনফুসিহিম। এর অর্থ হল যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না।
নদীমাতৃক বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার দূরদর্শী লক্ষ্যে জিয়ার চিন্তায় আসে নদী গবেষণা ইনস্টিটিউট। কৃষি, পানি ও সেচ সমস্যার সমাধানে তিনি ভারতীয় মন্ত্রীর কাছে পানির ন্যায্য হিস্যা দাবি করেন। ইতিমধ্যে 81 সালে বাংলাদেশের সমুদ্র সীমায় জেগে ওঠে দক্ষিণ তালপট্টি। উপগ্রহ পর্যবেক্ষণেও দেখা যায় এই দ্বীপাঞ্চল নিশ্চিতভাবে বাংলাদেশের, অথচ প্রতিবেশী ভারতের অযৌক্তিক দাবির ফলে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বজ্র কঠিন জিয়া ও জাগ্রত জনগণ রুখে দাঁড়ান। সীমান্তে উত্তেজনায় সতর্ক হয় দেশ রক্ষায় নিযুক্ত বাংলাদেশের অতন্দ্র প্রহরী। জিয়া যান চট্টগ্রামে। ৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কতিপয় শৃঙ্খল দেশদ্রোহীর হঠকারী আক্রমণে রাষ্ট্রপতি জিয়া শাহাদাত বরণ করেন। পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় জানাজায় আসে মৃত্যুঞ্জয় জিয়ার পার্থিব মরদেহ। লক্ষ লক্ষ মানুষের বুক ফাটা হাজারিতে মথিত হয় আকাশ বাতাস, বুক ফেটে যায় তবু বিদায় হে অমর হে শহীদান। ৩.৫ মাটির কোলে চিরনিদ্রায় শায়িত হন শতাব্দীর অসাধারণ রাষ্ট্রনায়ক। সামরিক বেসামরিক সমস্ত জনতার অশ্রু ভেজা সালাম, অশ্রু সিক্ত পুষ্পস্তবক, তপোধ্বনির অব্যক্ত ক্রন্দনে জাতি শ্রদ্ধা জানালো জাতীয় বীর শহীদ জিয়াকে। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। বীর চট্টলার মাটিতে জিয়া স্বাধীনতার দিয়েছিলেন দৃপ্ত ঘোষণা। সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের দেশীয় বিদেশি শত্রুদের চক্রান্তে চট্টগ্রামেই চিরঞ্জীব জিয়া মৃত্যুকে বরণ করেন। সার্কিট হাউসের এই শয্যা থেকে নির্ভীক জিয়া উঠে এসে ঘাতকদের মুখোমুখি হয়েছিলেন। হত্যাকারীর দল এখানে দাঁড়িয়ে পাশবিক ভীরুতায় করেছিল গুলি বর্ষণ। শুধু দেয়াল নয়, সমগ্র জাতির চেতনার দেয়ালে বিদ্ধ গুলি জিয়ার রক্তাক্ত শহীদানের দেবে সাক্ষ্য। রাঙ্গুনিয়ার পাহাড় ঘেরা এই কবরের মাটি জিয়াকে প্রথম গ্রহণ করেছিল। পাথরের মূর্তির আড়ালে কোমল মনের জিয়া বাস করতেন ক্যান্টনমেন্টের ছিমছাম ছোট বাড়িতে। মাটি মানুষের আমৃত্যু বন্ধু জিয়া কেবল ফ্রেমে বাঁধানো ছবি নয়, শতাব্দীর করুণ স্মৃতির ফ্রেমেও অম্লান। ড্রয়িং রুমের এই ঘরে স্ত্রী পুত্র আত্মীয় স্বজনদের সঙ্গে কাটত তাঁর ঘনিষ্ঠ সময়।
অগণিত পুস্তকের মধ্যে তিনি মত, পথ ও যুক্তির করতেন সন্ধান। যুদ্ধ ফেরত বিদ্রোহী কবির যেন ভাব শিষ্য ছিলেন জীবন যোদ্ধা জিয়া। ডায়েরিতে লেখা থাকত কর্মময় জীবনের কত ঘটনা। সাধারণ টেবিল চেয়ারে বসে ভাবতেন অসাধারণ পরিকল্পনার কথা। অতি সাধারণ কাঁচের গ্লাস ও জগের পানিতে মৃত তার তৃষ্ণা। নিত্যদিনের ব্যবহারে দেশীয় জিনিস ছিল তার প্রিয়। পাঁচ ওয়াক্ত নামাজে তিনি আল্লাহর কাছে চাইতেন বাংলাদেশের মানুষের সুখ শান্তি ও অম্লান স্বাধীনতা। কোরআনুল করিম নিয়মিত তিলাওয়াত করে একজন সাচ্চা মানুষ আশরাফুল মখলুকাত হওয়ার জন্য তিনি করতেন মুনাজাত। মৃত্যুঞ্জয় জিয়ার জীবনদান ব্যর্থ হয়নি বলেই আজ জনগণের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শহীদ জিয়ারই আদর্শবাহী উত্তরসূরি বেগম খালেদা জিয়া। সমগ্র বাংলাদেশের আজ 11 কোটি কমল কুঁড়ি, আগামী দিনে যারা হবে প্রস্ফুটিত বিকশিত জিয়াউর রহমান। চট্টগ্রাম থেকে মরহুম প্রেসিডেন্টের লাশ বিমান বাহিনীর বিশেষ বিমানে ঢাকায় আনা হলে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়। অস্থায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান এবং সমবেত অন্য সবাই লাশ নামানোর সঙ্গে সঙ্গে আকুল কান্নায় ভেঙে পড়েন। বিমান বাহিনীর একটি ইউনিট গার্ড অফ অনার প্রদানের পর বিমানবন্দর থেকে মরহুমের লাশ নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট ভবনে। বেগম জিয়া মরহুম প্রেসিডেন্টের দুই নাবালক পুত্র সন্তান এবং আত্মীয় স্বজনের উদ্বেলিত কান্নায় সেখানেও এক করুণ দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত সকলের চোখ সুসজল হয়ে ওঠে। অস্থায়ী প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীও লাশের সঙ্গে প্রেসিডেন্ট ভবনে যান। তারা আন্তরিক সমবেদনা জানান বেগম জিয়াকে। প্রেসিডেন্ট ভবন থেকে মরহুম প্রেসিডেন্টের লাশ সংসদ ভবনে নেয়ার পথে রাস্তার দুধারে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অভিবাদন জানান। সংসদ ভবনে প্রেসিডেন্ট জিয়ার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়। প্রিয় নেতার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানানোর জন্য, তার লাশের কাছে একবার আসার জন্য সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে সংসদ ভবনে। সারিবদ্ধভাবে এগিয়ে যায় অশ্রুসজল চোখে, ফুল নিয়ে, মালা নিয়ে, এসেছে কান্না ভেজা মনের আকুতি নিয়ে। জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুম প্রেসিডেন্টের লাশ নামাজে জানাজার জন্য এক বিশাল সব মিছিল সহকারে মানিক মিয়া এভিনিউয়ে নিয়ে যাওয়া হয়। অস্থায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনীর সদস্য এবং সর্বস্তরের লক্ষ লক্ষ অশ্রু সজল শোকাকুল মানুষ শরীক হন মরহুম প্রেসিডেন্টের নামাজে জানাজায়। মিরপুর থেকে ফার্মগেট পর্যন্ত এবং আশেপাশের প্রতিটি সড়ক ও বাড়ির ছাদ সহ সমগ্র মানিক মিয়া এভিনিউ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। রাজধানী ঢাকা নগরী জানাজার দিনে জনসমুদ্রের বাঁধ ভাঙা যে মহাপ্লাবন দেখেছে এ জাতির ইতিহাসে তার কোন নজির নেই। দুপুর 12টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আল্লাহ
মরহুম প্রেসিডেন্টের রুহের মাগফিরাত এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংহতি রক্ষার জন্য সর্বশক্তিমান আল্লাহ তাআলার রহমত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। কান্না জড়িত কণ্ঠে আকুতি জানায় মানুষ আল্লাহ তাআলার দরবারে। নামাজে জানাজার পর সশস্ত্র বাহিনীর ইউনিট জাতীয় পতাকা ও ফুলে ফুলে আচ্ছাদিত প্রেসিডেন্ট জিয়ার লাশ একটি কামানবাহী শকটে নিয়ে নতুন সংসদ ভবনের দিকে এগুতে থাকে। লাশের পেছনে ছুটে চলে শোকাতুল লক্ষ জনতার বিরাট মিছিল। নতুন সংসদ ভবনের কাছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুম প্রেসিডেন্ট জিয়াকে দাফন করা হয়। অস্থায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্য, তিন বাহিনী প্রধান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক অবসরপ্রাপ্ত জেনারেল ওসমানী, কূটনৈতিক মিশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনীর সদস্য, বিটিআর, পুলিশ, আনসার এবং সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষ দাফনে শরিক হন। দাফনের সময় মরহুম প্রেসিডেন্টের দুই পুত্র সহ নিকট আত্মীয়রাও উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় ধীরে ধীরে অন্তিম শয়ানে শায়িত করা হল মহান দেশপ্রেমিক প্রেসিডেন্ট জিয়াকে। তোপধ্বনি হল 21 বার মরহুম প্রেসিডেন্টের সম্মানে। তিন বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা কবরের পাশে সারিবদ্ধভাবে